শিউলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্য চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। এ সময় আরও বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূরা জান্নাত রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুভাষ চন্দ্র, মরিয়াম চক্ষু হাসপাতালের ডাক্তার দীপক রায়, ইনক্লুশন অফিসার অরবিন্দ রায়, মহিলাদের যুব সমাজ কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উলিপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। নারীর এই উন্নয়ন থেমে যাচ্ছে, কোথায় কি কারণে থেমে যাচ্ছে? নারী নির্যাতন, বাল্য বিবাহ, বহু বিবাহ, যৌতুক বিবাহ, এই কারণগুলোতে নারী ক্ষমতায়ন থেমে যাচ্ছে, নারী উন্নয়ন থেমে যাচ্ছে, নারী উন্নতি থেমে যাচ্ছে। আমরা এই প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার মধ্যে বিভিন্নভাবে চক্ষু সেবা দিয়ে আসছি। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা শুধুমাত্র নারীদের জন্য এই অডিটোরিয়াম মণ্ডপে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করেছি। আজকে মেয়েদেরকে সাহায্য করার জন্য একটা বিনা পয়সায় একটি সহায়তা, সরকারি সহায়তা, সেটি আপনারা গ্রহণ করবেন। এখানে লিগাল এইডের যে বিষয়টি আছে সেটি প্রসার করা দরকার। এর প্রসারটা কম, প্রসার প্রসারণটা বেশি করে হলে মেয়েরা হাতের কাছে লিগাল এইডের কন্ট্যাক্ট নাম্বার পায়, ঠিকানা পায়, এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যদি যোগাযোগের জন্য নাম ধাম ইত্যাদি পরিচয় পায়, তাহলে কিন্তু তারা সহজেই তাদের প্রয়োজনের সময় তারা যোগাযোগ স্থাপন করতে পারবেন। 1971 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গতকাল আমাদের 7 মার্চের যে ঐতিহাসিক দিন আমরা উদযাপন করলাম জাতীয় দিবস হিসেবে, সেখানে বঙ্গবন্ধু স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা তাকে খুবই শ্রদ্ধা বলে স্মরণ করি। তার মতো একজন দুঃসাহসী নারী হয়তো ঘর থেকে যদি সেদিন বের না হতেন, তাহলে আজকে আমরা এখানে বসে এভাবে কথা বলা, সবার অধিকার নিয়ে সোচ্চার হওয়া এটা কখনো হতো না। ছেলে হোক মেয়ে হোক সবাই সমান। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমার মনে হয় যে এটা আমরা একটা মন থেকে যেতে মিল, সে যেই মেয়েই হোক না কেন, ছেলেই হোক না কেন, আমাদের জন্য সেটা হলো যে আশীর্বাদ। দিবসটি উদযাপন উপলক্ষে মরিয়ম চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে ইউকে এইডের অর্থায়নে সাইট সার্ভিসের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় 150 নারীর চক্ষু পরীক্ষা করে 50 নারীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এ সময় 12 নারীর ছানি অপারেশনের জন্য ভর্তি করা হয়। কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম, NAN TV।